ফেরিস্তার হিসাবে বিদায় নিতাম চাই না, 5 বছর সময় যদি ভাই অন্তত পৎকান হইয়া যাইতাম পারবো, যদি মইলো যাই গিয়া মাধবপুর থেকে অন্তত আমার জানাজা 50টা ব্যারিস্টার যদি যায় তাইলে ব্যারিস্টার হিসাবে আমি সফল আমি মনে করবো। আপনারা প্রস্তুতি নেন নির্বাচনের না, প্রস্তুতি নেন 7 তারিখের পরে কিভাবে মাধবপুর সোনারগাঁতে ইতিহাসের অংশ বানানি লাগবো। আপনারা আমার শ্রম দিতেইবা 7 তারিখের পরেও আপনারা লই ওই আমি মাধবপুর এমন একটা মাধবপুর সোনারগাঁত বানাইতাম চাই, ব্রাহ্মণবাড়িয়ার মানুষে খানাখানি করতো যে দেখো না মাধবপুর নিহতলা পুরী বিয়া দেওয়ান যায়। আমি কইরা জানবো আপনারা কইয়া গেলাম, যদি আপনারা টান লাগিয়ে থাকে তাইলে নিজের খাইয়া 7 তারিখ আমার কাছে কোনো পয়সা নাই, সেখানে সব ফিজ বানাইছি আমি সারা আনছি মানুষের লাগি ও বাংবই এরপরে 7 তারিখ আপনারা সপরিবারে গিয়া সপরিবারে গিয়া ভোট দিতা দিবানি, হাত তুললা কয়েন আপনারা ভোট দিবানি, ফিসিটা ফিসিটা হাত উঠছে না পালা করে কয়েন ভোট দিবানি। আমি থ্যাংক ইউ, আমি আমি একটা জিনিস কই, ওই যে মোট মোটাই উঠছে মনে হয়েছে না ভাঙ্গি গেছি গিয়া, আমি একটা কথা কই, আমি একখানে গেছি গিয়া দেখি বেরেন্সি ভাঙ্গিয়া বুঝিয়েছি, তা আমি কইলাম রে ভাই ইটা তো উঙ্কা ভাঙ্গিয়া মোটাছে মসমস গিয়া, আমি এমপি হইলে 2 নম্বর যে লাইন আছে নিলেন এমনি মসমসে ভাঙ্গিয়া পড়বা। আপনারা আমার চিনেন না, আমি 2 নম্বর লোক যারা আমার আমার মানুষের হক নষ্ট করল আমি কইয়া দিলাম, আমি কিন্তু একবারে খামড়া দিলে চামড়া টান আইন না স্যার, আমি কিন্তু 2 নম্বর লোকের সারতাম না কইয়া দিলাম, আমি প্রয়োজনের দুনিয়া স্যার মুখ, প্রয়োজনের দুনিয়া স্যার মুখ, তারপরও আপনারা 7 ঘন্টা আমার লেগে যদি পাহারা দেন আগামী 7 তারিখ আমি আগামী 5 বছর আপনাদের হকের পাহারাদার হিসেবে থাকবো কইয়া গেলাম আমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পশ্চিম দিকের রাস্তা ক্লিয়ার করেন।